আরক্ষী বিষয়া মৃণাল ডেকার বিরুদ্ধে ঢলা থানাত এজাহার দাখিল করা হয়েছে। ভুয়া সংঘর্ষর বলি হওয়া তিনি যুবকে দাখিল করেছে এজাহার। দীপজ্যোতি নেওকে বিশ্বনাথ বুড়াগোহাই, মনোজ বুড়াগোহাই গুরুতর অভিযোগ। নাম চাই নিচেই ওচরের গুলিয়াইছিল মৃণাল ডেকাই। এজাহার আরক্ষী বিষয়া দেবাশিষ দেউরী, সিম সিং তিমুং আর বিভাস দাসের নামও উল্লেখ আছে। কেউজন সেই সময় ঢলা আর শদিয়া আরক্ষী থানায় কর্মরত আছিল। মৃণাল ডেকা সেইদিন সহযোগ করেছিল তিন আরক্ষী বিষয়ায়। 2023 সনের 23 ডিসেম্বর আলফা সজায় গুলিয়াইছিল মৃণাল ডেকায়। ভরিত গুলির আঘাত লো এতিয়া পঙ্গুত্বর জীবন কটাবল হয়েছে তিন যুবকে। উচ্চতম ন্যায়ালয়ও মৃণাল ডেকার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। তেল শেষ হওয়ার আমাক আসাম রাইফেলে উঠাই লগ লোক যাওয়ার পিছত পুলিশের টিমটি গল দেরিকা যাওয়ার পিছত আনি থাকুতে রাস্তাত নমাই কেনে তললে মাথা করে কেন গুলিয়াই দিছে। নেতৃত্ব কোন আছিল, আরক্ষী অধীক্ষক কোন আছিল, এসপি কোন আছিল? মৃণাল ডেকা। মৃণাল ডেকা তেওঁ নেতৃত্ব গুলিয়া হয়েছিল? হ্যাঁ, তেখেতে গুলিয়াইছে। তেখেতে গুলিয়া হয়েছে আপনার তিনজন? হ্যাঁ, প্রথম প্রথম মোক গুলিয়াইছে নমাই কেন এনে পেটিত আর মাথা ধরে কেন নমাই আনি তলত পেলাই কেন গাড়ি পিছফালে যখন গাড়ি বহি আছে সেখান গাড়ি পিছফালে আনি কেন গুলিয়াই দিছে। গুলি মারি দিব নালাগিছিল, সঁচা কথাটো উলিয়াব লাগিছে। সেইটো যাতে আৰু কাৰো লগত পুনৰাবৃত্তি নহয় সেইটো কাৰণে আজি আমি উচ্চ ন্যায়ালয়লৈ যাবলগীয়া হ'ল। যিজন আঘাতপ্ৰাপ্ত হৈছে তেওঁলোক তিনিজনকে ন্যায় দিব লাগে, তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গ মানে কিবা এটা ভৰণ পোষণ দিব লাগে, এইটোৱে মানে উচ্চ ন্যায়ালয়ৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে যাতে উচ্চ ন্যায়ালয়ে আমাক ন্যায় দিয়ে।